المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত প্রিয় আব্দুল কাইম ভাই জানতে চেয়েছেন, সাধারণ মানুষের মধ্যে এখতলাপ কম বেশি আছে, তবে আলেম সমাজের মধ্যে এখতলাপ খুবই বেশি, বিশেষ করে দিনী মাসলা মাসায়েল নিয়ে। এখন জানতে চেয়েছেন, এখতলাপ থাকতেই পারে, তারপরেও তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যখন তোমাদের মাঝে কোনো বেজাল দেখো, এখতলাপ দেখো, তখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসে। কিন্তু এখনও তারা ফিরে আসতেছে না। এখতলাপ হওয়ার কারণটা কী, বাড়ি থেকে বেঁচে থাকার উপায় কী, এই বিষয়গুলো, সার্বিক বিষয়গুলো জানতে চেয়েছেন। আর প্রথম কথা হচ্ছে যে এখতলাপ অথবা মত পার্থক্য, মতবিরোধ এটা থাকবে, স্বাভাবিক, এটা যুগ যুগ থেকে ছিল এবং থাকবে। কিন্তু এই এখতলাপ আবার দুই ধরনের, প্রথমেই একটা এখতলাপ, এখতলাপ ইসলামে আছে, মত পার্থক্য আছে, এটা যুগ যুগে থাকবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখতলাপ দুই ধরনের, একটা আছে বৈধ এখতলাপ আর একটা হচ্ছে অবৈধ এখতলাপ। বৈধ এখতলাপটার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে একটা অনুমোদন আছে, যে আল্লাহ রব্বুল আলম বলেছেন হালালু বাইয়ুন, হালাল হচ্ছে স্পষ্ট, ওল হারামু বাইয়ুন, হারামও স্পষ্ট। তার মাঝামাঝি কিছু বিষয় রয়েছে যারা অনেক জ্ঞানীরা বুঝতে পারে, তাহলে ছোটোখাটো আলেম অথবা ছোটোখাটো দায়ী, হয়তো কোরআন সুন্নার পক্ষে আছে দুই দলই, তাদের মধ্যে কিছু বৈধ ছোটোখাটো এখতলাপ রয়েছে। যেমন ইসলামে অনেক এখতলাপ, যেমন উটের মাংস খেলে অজু ভাঙবে নাকি ভাঙবে না, এটা একটা এখতলাপ আলেমদের মধ্যে। আরও এখতলাপ রয়েছে সাধারণত, বিশেষ করে ঘোড়ার মাংস খেলে খেতে হবে নাকি খাওয়া ঠিক নয়। আরও একটা এখতলাপ রয়েছে, যেমন সাত ভাগে কুরবানি দিতে হবে নাকি সাত ভাগে কুরবানি দেওয়া যাবে না। আরও এখতলাপ রয়েছে, রুকু থেকে উঠে বুকে হাত বাঁধতে হবে নাকি বাঁধতে হবে না। তো আরও কিছু এখতলাপ রয়েছে, যেমন আমরা কি মুসলিম, আমাদের পরিচয় কি মুসলিম, কোরআনে এরকম বলা হয়েছে, নাকি আমাদের বৈশিষ্ট্যগত আমরা মুসলিম। তো এই যে এই এখতলাপগুলো, এগুলো হচ্ছে বৈধ এখতলাপ। যেমন কেউ বলল আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন, আবার কেউ বললো না পানি সৃষ্টি করেছেন, কেউ বললো না আল্লাহ রাব্বুল আলামিন আগে প্রথম কলম সৃষ্টি করেছেন। তো এই যে এখতলাপগুলো, এগুলো হচ্ছে বুঝগত এখতলাপ। কিগত এখতলাপ? বুঝগত এখতলাপ আলেমদের মধ্যে। এই এখতলাপটা মূলত বৈধ, কারণ এক একজনের জ্ঞান বেশি, কারো জ্ঞান কম, তাই না? আরেকটা হচ্ছে তৃতীয় নম্বর এখতলাপ, হচ্ছে তৃতীয় নম্বর বিষয়, সেটা হচ্ছে অবৈধ এখতলাপ, অবৈধ মত পার্থক্য, কোরআন সুন্নার বাহিরে মত পার্থক্য, কোরআন সুন্নার বিদ্বেষী মত পার্থক্য, হাদিস বিরোধী মত পার্থক্য। যেমন একজনে বলে দিল আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরকে সৃষ্টি করলেন, আবার একজনে বলে দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, আর একজনে বলে দিল যে আপনি যদি আল্লাহর কাছে পৌঁছতে চান তাহলে পীরকে ধরতে হবে, হ্যাঁ, আর একজনে বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো, তিনি তো মাটির মানুষ নয়, তিনি হচ্ছে নূরের মানুষ। আর একটা এখতলাপ হচ্ছে, একজনে বলে দিল আল্লাহ তো সব জায়গায় আছে, নাউজুবিল্লাহ, আর একজনে বলে দিল যে আল্লাহ রাব্বুল আলামিনের বডি আছে, নাউজুবিল্লাহ, আর একজনে বলে দিল আল্লাহর কোনো অস্তিত্বই নেই, আল্লাহ নিরাকার। তো এটা হচ্ছে অবৈধ হারাম এখতলাপ। তাহলে এখানে এখতলাপটা দুই ধরনের, প্রথম কথা হচ্ছে ইসলামে এখতলাপ আছে, কিছু কিছু বিষয়ে এখতলাপ আছে, যুগ যুগে ছিল, থাকবে। আরেকটা হচ্ছে এখতলাপ দুই ধরনের, দুই রকমের এখতলাপ আলেমদের মধ্যে। আর তিন নম্বর হচ্ছে অবৈধ এখতলাপ, যে এখতলাপ করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, মানুষ কাফের হয়ে যায়, মানুষ মুশরিক হয়ে যায়। যেমন কেউ বললো না ইসলামের তাবিজের ব্যবসা, এটা বৈধ, কোরআন তাবিজের কিতাব, তাবিজ ঝুলালো, তারা তাবিজ ব্যবহার করতেছে, তাহলে এটা হচ্ছে অবৈধ এখতলাপ, হারাম এখতলাপ। কেউ বলল কি যে না আমাদের মাজহাব হচ্ছে চারটি, মাজহাব ইমাম আবু হানিফা, মাজহাব শাফি, মাজহাব মালিকি,
মাজাকে মাজাবে হাম্বলি, এটা হচ্ছে অবৈধ হারাম এখতলাফ, কারণ আল্লাহ তো এরকম মাজাব ফরজ করেননি। তো এই যে এখতলাফগুলো, এগুলো হচ্ছে অবৈধ এখতলাফ। তাহলে বুঝতে পারলেন যে প্রথম কথা হচ্ছে ইসলামে এখতলাফ আছে, দ্বিতীয় বিষয় হচ্ছে বৈধ এখতলাফ, তৃতীয় হচ্ছে অবৈধ এখতলাফ। তো অবৈধ এখতলাফ যারা করবে তারা কখনো কখনো ইসলাম থেকে বের হয়ে যাবে, কখনো কখনো তারা কাফের হয়ে যাবে, কখনো কখনো তারা মুশরিক হয়ে যাবে, আবার কখনো কখনো তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এই এখতলাফটা হচ্ছে হারাম, বিশেষ করে আকিদার বিষয়। আল্লাহ কি সর্বজায়গায় বিরাজমান নাকি আল্লাহ আরশে আছেন? তাহলে আল্লাহ হচ্ছে আরশে আছেন, আর যারা বলবে আল্লাহ সর্বজায়গায় বিরাজমান তারাও কি অ্যাক্সিডেন্টে আলেম? তাহলে এটা হচ্ছে হারাম এখতলাফ, অবৈধ এখতলাফ। আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, মানুষকে এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তারই ইবাদতের জন্য। তাহলে এটা হারাম এখতলাফ। যারা বলবে যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, অথচ আল্লাহ বলতেছেন আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তাহলে এই এখতলাফটা হচ্ছে কি বৈধ এখতলাফ আর অবৈধ এখতলাফ, এটা আশা করি বিষয়টি বুঝতে পারলেন। এখন এই এখতলাফ থেকে বের হয়ে আসার উপায় কী? ওই সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি এই ধরনের কোনো এখতলাফ মত পার্থক্য দেখো তাহলে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছে, কারণ তারা তো মুমিনরাই তো আল্লাহর আদেশ মানবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ আল্লাহর কোরআনে কী বলা হয়েছে সেটি মানো, ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের কোরআনে কেরিমের মধ্যে রাসূলের হাদিসে কী বলা হয়েছে সেটা আনুগত্য করো, এবং ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলিল আমর আলেমদের অনুসরণ করতে বলা হয়েছে। হ্যাঁ, ফা ইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো এখানে ইখতিলাফ মত পার্থক্য দেখো ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে যাও, আসলে আল্লাহর কোরআনে কেরিমে কী বলা হয়েছে একটু গভীরভাবে অনুধাবন করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামরা কী বলেছেন, গভীরভাবে ইখতিলাফ গভীরভাবে দেখো, তাদের দিকে অনুসরণ করো। তাহলে এটা হচ্ছে ইখতিলাফের এই মূল সমাধান, কারণ দুটা জিনিসই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, আমরাইন, দুটি আদেশ, দুটি পথ নির্দেশনা রেখে যাচ্ছি। হ্যাঁ, তা হচ্ছে কি তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লুমা তামাসসাকতুম বিহিমা, তোমরা বিচ্ছিন্ন হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, তামাসসাকতুম বিহিমা, যদি সেই দুটাকে তোমরা শক্তভাবে কী করো, তামাসসাকতুম, ধরে রাখো। হ্যাঁ, লান তাযিল্লুমা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনে কেরিম আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না, এই দুটাকে যদি ধরে রাখতে পারো তাহলে তোমরা বিচ্ছিন্ন হবে না। তাহলে বিচ্ছিন্ন থেকে এবং সমস্ত সমাধান থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে এইটা, এই যে এইটা। আর এখন এই যে বিভিন্ন মতপার্থক্য বিভিন্ন লোকে করতে, সেখানে বিভিন্ন স্বার্থ রয়েছে, দলবাজির স্বার্থ রয়েছে, ক্ষমতার স্বার্থ রয়েছে, কারণ যদি আপনি পীরতন্ত্রটা একবার ধরে নিতে পারেন তাহলে টাকা টাকা আসতেই থাকবে, তাবিজের ব্যবসা যদি আপনি ধরে নিতে পারেন কোরআনকে বিক্রি করে তাহলে ব্যবসা আসতেই থাকবে, আর যদি কোনো জামাতের আমির হয়ে যান, হ্যাঁ, তাবলিগ জামাতের আমির, লক্ষ লক্ষ টাকার মালিক দেখবেন এই ধরনের, তারপরে আপনি ওই দেওয়ানবাগি, এই সুফিবাদী, হ্যাঁ, ওই জাম ওই জাম বিভিন্ন যে দলগুলো ফেরকাবাজি রয়েছে এগুলো একটা এক একটা নেতা হতে পারলেই তো টাকা, সাধারণ মানুষ থেকে তারা বিভিন্নভাবে টাকা নিয়ে তারা আরামায়াস করতেছে, তো এটা বিভ্রান্ত করতেছে, এটা হচ্ছে তাদের দুনিয়াবি ফায়দা। আর একটা ফায়দা হচ্ছে তাদের কিছু লোক তাদেরকে সম্মান করে, এটা একটা তাদের ফায়দা, আর এর মাধ্যমে তো আল্লাহ বললেন তাদের ইহকাল নষ্ট করেছে আর পরকাল নষ্ট করেছে। তাহলে বিষয়টা বুঝতে পারলেন যে ইখতিলাফগুলো এই ধরনের, আর ইখতিলাফ থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি, মানতে পারি, জানতে পারি, কোরআনের মতন জীবনযাপন করতে পারি, তাহলে সমস্ত ইখতিলাফ থেকে আমরা দূরে থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মেনে এবং তার উপরে আমল করার মতন তৌফিক দান করুক। এবং এই কোরআনের মাধ্যমে এবং সুন্নার মাধ্যমে রয়েছে ইহকালিক সার্বিক কল্যাণ আর পরকালীন মুক্তি, কোরআন এবং সুন্নার মাধ্যমে রয়েছে। তাই
আমাদের জীবনকে গড়তে হবে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء